শ্রীলঙ্কায় বোমা হামলায় নিহত শিশু জায়ানের মৃতদেহ কাল আনা হবে দেশে। গুরুতর হওয়ায় এখনই আনা যাচ্ছে না বাবা মশিউলকে। দেশে ফিরেছেন আতঙ্কিত বাংলাদেশি পর্যটকরা। শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার দায় স্বীকার উগ্রপন্থী গোষ্ঠী জামাত আল তৌহিদের। আবারও হামলার আশঙ্কা মার্কিন পররাষ্ট্র দফতরের। মধ্যরাত থেকে জরুরি অবস্থা জারি। ব্রুনাইয়ের সুলতান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠক। সাতটি সমঝোতা স্মারক সই। দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে বৈঠক। স্ত্রীর স্বীকৃতি চাইতে গিয়ে লক্ষ্মীপুরে আগুন হামলার শিকার তরুণীর ঢাকা মেডিকেলে মৃত্যু। অভিযুক্ত স্বামী পলাতক। এবং মাওয়ার ইয়ার্ড থেকে জাজিরা প্রান্তে পিলারের দিকে নিয়ে যাওয়া হয়েছে ১১তম স্প্যান। কাল বসানো হলে দৃশ্যমান হবে ১৬৫০ মিটার। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না। বাবা মার সঙ্গে বেড়াতে গিয়ে মানুষের নিষ্ঠুরতার শিকার হতে হলো ছোট জায়ানকে। কাল দেশে ফিরবে জায়ান, তবে মা এখনও জানেন না জায়ান ফিরবে নিথর হয়ে। গতকাল শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলায় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সংসদ সদস্য শেখ সেলিমের নাতি জায়ান চৌধুরী নিহত হয়। গুরুতর আহত হন জামাতা মশিউল হক চৌধুরী। পায়ের আঘাত মারাত্মক হওয়ায় তাকে এখনই দেশে ফিরিয়ে আনা সম্ভব নয়। এদিকে তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জানিয়েছেন, এই হামলায় এখন পর্যন্ত এ দুজন ছাড়া আর কোনো বাংলাদেশি হতাহতের খবর পাওয়া যায়নি। শোকের চাদরে আচ্ছন্ন শহর এক কলম্বো। মৃত্যুর মিছিলের যেন এক সীমাহীন গন্তব্য। সেই শোক ছুঁয়ে গেছে প্রায় 3,500 কিলোমিটার দূরের ঢাকার বনানীর এই বাড়িটিকেও। যে বাড়ির বড় আদরের শিশু সন্তান এখন নিথর দেহে শুয়ে আছে কলম্বোর মর্গে। শোকাচ্ছন্নতাই বাংলাদেশও। রোববার হামলার সময় কলম্বোর সংগ্রিলা হোটেলে অবস্থান করছিলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সংসদ সদস্য শেখ সেলিমের মেয়ে, জামাই ও নাতি জায়ান চৌধুরী ও জোহান চৌধুরী। হামলায় নিহত হন 8 বছরের জায়ান, মারাত্মক আহত হন জামাতা মশিউল হক চৌধুরীও। খবর পাওয়ার পরপরই পরিবারের বাকি সদস্যরা চলে যান শ্রীলঙ্কা। দেশে থাকা শোকার্ত শেখ সেলিমকে সমবেদনা জানাতে সোমবার সকাল থেকে তার বনানীর বাসায় ভিড় করেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। আসেন মন্ত্রিপরিষদের সদস্য, রাজনৈতিক নেতা ও সরকারি বেসরকারি কর্মকর্তারাও। নানাদের কাছে নাতিটা খুবই প্রিয় হবে, এটা স্বাভাবিক। এটা এই তার যে শোকটা, এই শোকের সমবেদনা জানানোর ভাষা আমাদের কারোই নাই। প্রধানমন্ত্রী যোগাযোগ করেছেন ওখান থেকে, আমাদের হাই কমিশনারই সব কিছু করতেছে এখানে। এখন তো ওখানে কারফিউ, সব আর কেউ চলাফেরা করতে পারে না। সেই সুবাদে হাই কমিশনের মেয়েটাকে হাই কমিশনের বাসায় নিয়ে যাওয়া হয়েছে। আপনারা সবাই দোয়া করেছে। নানা শেখ সেলিমের বাড়িতে এসে কান্নায় ভেঙে পড়েন জায়ানের দাদাও। বঙ্গবন্ধু পরিবারের সদস্য আত্মীয় স্বজনদের সাথে শোকাচ্ছন্ন সময় কাটান শেখ সেলিম। জানা গেছে জামাতা মশিউলের দুই পা মারাত্মকভাবে জখম হলেও তিনি বর্তমানে আশঙ্কা মুক্ত। চিকিৎসা চলবে শ্রীলঙ্কাতেই। মঙ্গলবারের মধ্যে ফিরে আনা হবে শিশু জায়ানের মরদেহ। তার পা দুটাতে খুব ড্যামেজ হয়েছে, কাজে এটা নিয়ে তো তাকে কোথাও ট্রান্সফার করা যাবে না। তবে আমাদের মেয়ে সোনিয়া, সোনিয়াও জানে না যে তার বাচ্চা এখনো নেই। কালকে লাশ আসবে আমরা যে প্রত্যাশা করতেছি, সহানুভূতি জানা নেই, কিন্তু ভাষা আসলেও নেই, আসলেও নেই। জায়ান ও মশিউল হক ছাড়া এখন পর্যন্ত শ্রীলঙ্কার ঘটনায় আর কোনো বাংলাদেশি হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানান মন্ত্রিপরিষদের আরেক সদস্য। আপাতত এই মুহূর্তে সেরকম আর কোনো কিছু পাওয়া যায়নি, তবে যখনই পাওয়া যাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সেগুলো যোগাযোগ করা হচ্ছে। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে শেখ সেলিমের বনানীর বাসায় আছেন রিপোর্টার আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। আফজাল,
স্বপ্না, আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি যে আগামীকাল সকাল 11টার ফ্লাইটেই জায়ান চৌধুরীর লাশ বাংলাদেশে এসে পৌঁছাবেন, অর্থাৎ বেলা 2টা-2:30টার মধ্যেই জায়ান চৌধুরীর লাশ বাংলাদেশে এসে পৌঁছাবেন বলে আমরা জানতে পেরেছি। আর জায়ানের যে বাবা, তিনি গুরুতর আহত হয়েছেন, শিল্পমন্ত্রী আমাদেরকে জানিয়েছেন তিনি এই ফজলুল হক করিম সেলিমের বাসায় সান্ত্বনা দিতে এসে তিনি আমাদেরকে জানিয়েছেন যে জায়ান চৌধুরীর বাবা গুরুতর আহত হয়েছেন, যার চিকিৎসার জন্য আরও 5 দিন সময় লাগবে। অর্থাৎ পিতাকে শ্রীলঙ্কাতে রেখেই কিন্তু জায়ান চৌধুরীর মরদেহ আগামীকাল সকাল 11টার ফ্লাইটে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবে এবং সেই ধরনের সকল প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আর আজকে সকাল থেকেই বনানীর 2 নম্বর রোডের যে 9 নম্বর যে বাসা, সেই বাসাকে ঘিরে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে। সরকারের বিভিন্ন মন্ত্রীরা তারা আসছেন সমবেদনা জানাতে। কিছুক্ষণ আগেই আমরা দেখেছি যে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান মাহমুদ চৌধুরী, আওয়ামী লীগ তথ্যমন্ত্রী হাসান মাহমুদ চৌধুরী, তিনি এসে এখানে সমবেদনা জানাতে এসেছেন। এবং এর আগে শিল্পমন্ত্রী এসেছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও এসেছিলেন, তারা এসে সহমর্মিতা জানিয়ে গেছেন। এবং এখানকার যে পরিবেশ, একেবারে শোকাবহ পরিবেশ, যারাই শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বের হয়ে আসছেন তারাই সবাই অশ্রুসিক্ত নয়নেই কিন্তু বের হয়ে আসছেন। তো শ্রীলঙ্কার যে মর্মান্তিক বোমা হামলার ঘটনায় বাংলাদেশি এখন পর্যন্ত শুধুমাত্র জায়ান চৌধুরীর মৃত্যুর খবর আমরা জানতে পেরেছি এবং এই পরিবারের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে আগামীকাল সকাল 11টায় শ্রীলঙ্কার যে ফ্লাইটে, বাংলাদেশে যে ফ্লাইটের মাধ্যমেই জায়ান চৌধুরীর লাশটি বাংলাদেশে এসে পৌঁছাবে, এটা আনুমানিক দুপুর 2টা থেকে 2:30 বাদবে। আর এখন শুধুমাত্র এই বনানীর 2 নম্বর রোডে 9 নম্বর বাসাকে ঘিরে তার শেখ সেলিমের যে নাতি জায়ান চৌধুরী, তাকে ঘিরেই কিন্তু একটি শোকাবহ পরিবেশের তৈরি হয়েছে। তার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীরা তার বাসায় আসছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে বনানী থেকে সবশেষ খবর। স্বপ্না, শ্রীলঙ্কায় বোমা হামলায় নিহত শিশু জায়ানের মরদেহ আগামীকাল দেশে আনা হবে সেই খবর জানাতে শেখ সেলিমের বোনের বাসা থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন রিপোর্টার আফজাল হোসেন। সিরিজ বোমা হামলার পর শ্রীলঙ্কায় অবস্থানরত আতঙ্কিত বাংলাদেশিদের অনেকেই দেশে ফিরতে শুরু করেছেন। বোমা হামলার পর দেশটির প্রশাসনের সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেন তারা। এদিকে শ্রীলঙ্কায় হামলার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। রোববার শ্রীলঙ্কার গির্জা ও হোটেল সহ বিভিন্ন জায়গায় বোমা হামলার পর আতঙ্কিত হয়ে পড়েন সেখানকার বাংলাদেশি সহ অভিবাসীরা। তাই নির্ধারিত সময়ের আগেই সোমবার বেলা 12টায় শ্রীলঙ্কার কলম্বো থেকে আসা শ্রীলঙ্কান এয়ারলাইন্সে ফেরেন অনেকে। এয়ারলাইন্সটি জানায় 250 যাত্রীদের মধ্যে 200 জনই বাংলাদেশি। তারা জানান শান্তিপ্রিয় দেশ শ্রীলঙ্কায় এ ধরনের হামলা দুঃখজনক। গেলাম আবার চলে এসেছি, কিছু করতে পারিনি, বললাম না, রাতে গিয়েছি আবার সকালবেলা চলে আসলাম। এই যে এখন চলে আসলাম, সবার মধ্যে একটা আতঙ্ক বিরাজ করতেছে, দেন যার ইমার্জেন্সি নাই তারা সবাই চলে আসতেছে। অ্যাকচুয়ালি দিস ইজ দ্য ভেরি ভেরি ব্যাড এক্সপিরিয়েন্স অ্যান্ড ব্যাড সিচুয়েশন, বিকজ ইউ নো অ্যাজ অ্যা শ্রীলঙ্কান ভেরি পিসফুল কান্ট্রি, উই নট এক্সপেক্টিং লাইক দিস সেম সিচুয়েশন। তবে দেশে ফেরাদের কেউ হামলা হওয়া হোটেলে ছিলেন না বলেও জানিয়েছেন। তবে বোমা হামলার পর শ্রীলঙ্কায় প্রশাসনের সহযোগিতা ও নিরাপত্তা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন দেশে ফেরত আসা বাংলাদেশিরা। ওরা খুব কন্ট্রোল করেছে, খুব সুন্দর করেছে, ওরা খুব বিধ্বস্ত, ওখানে যাওয়া নিষেধ, এই ঘটনা হওয়ার পরে যাওয়া নিষেধ, ঢুকানো যায় না। রানিং যে বিষয়গুলো ওরা খুবই কেয়ারফুলি ই করতেছে, সবাইকে চেক করতেছে এবং এক্সট্রা কেয়ার করতেছে যে কোনো নতুন করে আবার কোনো প্রবলেম হয় কি না। এদিকে শ্রীলঙ্কায় হামলার পর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। যে কোনো ব্যক্তি বা পরিবহনকে বিমানবন্দরে ঢুকতে ও বেরোতে একাধিক চেকিংয়ের মুখোমুখি পড়তে হচ্ছে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। এদিকে বাংলাদেশে কোনো নিরাপত্তা ঝুঁকি না থাকলেও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সতর্ক আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বনানীতে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সংসদ সদস্য শেখ সেলিমকে সমবেদনা জানাতে এসে স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা বলেন। নিরাপত্তা বাহিনী সর্বাত্মক সচেষ্ট আছে, সতর্ক আছে এবং এই ধরনের ঘটনা মানে ঘটতে পারে এই ধরনের ইনফরমেশন আমাদের কাছে নেই। নিরাপত্তা বাহিনী এদেশের জনগণ এই এই ধরনের জঙ্গিবাদ, এই ধরনের সন্ত্রাসবাদকে পছন্দ করে না, আশ্রয় প্রশ্রয় দেয় না, এই নীতিতে বিশ্বাস করে না বলেই আমরা আমাদের দেশ মোটামুটি শান্ত রয়েছে। যেইখানেই হোক, যেইটাই ঘটে থাকুক, এটা নক্ষরজনক এবং এই ধরনের ঘটনা
যাতে না ঘটে সেই জন্য সবাই আমাদের ট্রান্সন্যাশনাল ক্রাইম এর উপরে আমাদের জোর দেওয়া উচিত। বেগম জিয়ার মুক্তি দাবিতে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বাধীনতা ফোরাম আয়োজিত অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে এই আহ্বান জানান তিনি। গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হলে আমাদের গণতন্ত্রের মাতা দেশনীতি বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে গণতন্ত্রকে মুক্ত করা যাবে না। তাই আমাদের প্রধান দায়িত্ব দেশনেত্রীকে মুক্ত করা এবং তার নেতৃত্বে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা, মানুষের অধিকার প্রতিষ্ঠা করা। আপনারা আগামী দিনে যে যে অবস্থানে আছেন ঐক্যবদ্ধভাবে সেই আন্দোলনে শরীর হওয়ার জন্য এবং সেই আন্দোলনের প্রস্তুতি গ্রহণ করার আহ্বান দিন। ঋণখেলাপিরা কোটি কোটি টাকার ঋণ নিয়ে তা পরিশোধ না করে বিদেশে পাচার করে সেকেন্ড হোম গড়ে তুলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মিলন। সকালে জাতীয় প্রেস ক্লাবে কমরেড লেনিনের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। সাধারণ মানুষের জন্য পেনশন স্কিম চালু করতে সরকারের প্রতি আহ্বান জানান মিলন। কার জন্য, কার স্বার্থে, কার রাষ্ট্র এটা? এটা তাহলে গরিব মানুষের রাষ্ট্র। আর গরিব মানুষ কৃষক যখন ঋণ নিচ্ছে, ঋণ ফেরত দিতে পারছে না, তার টাকা হচ্ছে 10,000 টাকা অথবা 12,000 টাকা, তখন সেই ঋণের জন্য তার উপরে সার্টিফিকেট হচ্ছে, তাকে হাত করা পড়িয়ে জেলে নিয়ে যাওয়া হচ্ছে। স্ত্রীর স্বীকৃতি চাইতে গিয়ে লক্ষ্মীপুরে আগুন হামলার শিকার তরুণী ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে মারা গেছেন। এ ঘটনায় দুইজনকে আটক করা হলেও অভিযুক্ত স্বামী পলাতক রয়েছে। ঘটনা তদন্তে কাজ শুরু করেছে পুলিশ। শাহিনুরের জন্য বিলাপ করার কেউ নেই, স্বজন পাড়া প্রতিবেশী বিদায়ের বেলা কাছে নেই কেউ। চেয়েছিলেন স্ত্রীর স্বীকৃতি, আর এতেই ঝলসে দেওয়া হয় তাকে। ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন, 30 ঘন্টার লড়াই শেষে থেমে যেতে হলো তাকে। আমরা রাতে যখন পাই তখন থেকে রোগীটা খুব খারাপ ছিল। আমরা রাতের বেলা তাকে রিঅ্যাসেস করে আমরা আইসিইউতে রাখি, আইসিইউ 6 নম্বর বেডে ছিল। তো সকালবেলাও আমরা ফলো আপ দিই, দেখার পর দেখা যায় যে তার স্যাচুরেশন অনেক কম ছিল এবং সম্ভবত আমার বলা যায় যে আসলে ইনহেলেশন ইঞ্জুরি ছিল তার। 1.5 বছর আগে মুঠোফোনের সম্পর্কের জেরে কমলনগর আয়ুবনগর এলাকার সালাউদ্দিনের সঙ্গে চট্টগ্রামের রাউজানের মেয়ে শাহানুরের বিয়ে হয়। শুক্রবার বিকেলে স্ত্রীর স্বীকৃতি পেতে ওই এলাকায় যান শাহানুর। এ সময় সালাউদ্দিনের আগের স্ত্রী ও 2 সন্তানের সামনে স্ত্রীর মর্যাদা দাবি করলে সালাউদ্দিনের সঙ্গে বাগবিতণ্ড হয় তার। পরে রোববার বিকেলে ইউপি মেম্বারের কাছে গেলে বিয়ের কাগজপত্র আনতে পরামর্শ দেওয়া হয়, কিন্তু কাগজ আনতে যাওয়ার কিছুক্ষণ পরেই তার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে সদর হাসপাতালে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। বর্বর এই ঘটনার বিচারের দাবি করেছেন শাহানুরের স্বজনরা। এই ঘটনা তদন্তে এরই মধ্যে কাজ শুরু করেছে পুলিশ। যেহেতু অগ্নিদগ্ধের ঘটনা, এটা এখন কমলনগর থানাকে অলরেডি নির্দেশনা দেওয়া আছে। এখানে আমার এডিশনাল এসপি সেন তিনি নিজেই পিওতে আছেন। ঘটনা বিস্তারিত যাচাই বাছাই করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা আমরা নেব। ঘটনায় জড়িত সন্দেহে 4 জনকে আটক করা হলেও পলাতক রয়েছে অভিযুক্ত স্বামী সালাউদ্দিন ও তার স্ত্রী। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। ঝিনাইদহে গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামীর বিরুদ্ধে মামলা না নেয়ায় ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্বজন এলাকাবাসী। তবে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা নেয়ার আশ্বাসে সড়ক অবরোধ তুলে নেওয়া হয়। পুলিশ জানায় সকালে ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপা উপজেলার ভাইট বাজার এলাকায় বিক্ষোভ করেন নিহতের স্বজন এলাকাবাসী। সড়কে গাছ ফেলে অবরোধ করেন তারা, এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের হস্তক্ষেপে সড়ক অবরোধ তুলে নেন তারা। রোববার সকালে গোয়ালখালি গ্রামে স্বামীর বাড়ি থেকে গৃহবধূ সোনিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা করতে গেলে অপমৃত্যুর মামলা রেকর্ড করে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শ্বশুর শাশুড়িকে আটক করা হলেও পরে তাদের ছেড়ে দেওয়া হয়। এর প্রতিবাদেই সড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়। তার শাশুড়ি আর তার লেগে
স্বামী তার শ্বশুর মেরে থুয়ে তারা লেগে হারিয়ে গেছে। থানায় কেস দিতে গেছি, কেস নিইনি, তার জন্য আমরা রোড অবরোধ করেছি। আমাদের বিচার হবে না গরিব মানুষ, আমরা এর ফাঁসি চাই। সুধা রিপোর্টে প্রমাণিত হয় যে সে নিজে আত্মহত্যা করেছে। এরপরে আমরা ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা একটা ইউডি মামলা রুজু করি, যেহেতু সে নিজে আত্মহত্যা করছে। কিন্তু ইউডি মামলা রুজু করার পরে পরিপ্রেক্ষিতে আমরা একটা ডায়েরি পাই, সেই ডায়েরিতে লেখা আছে তার মৃত্যুর জন্য কে কে দায়ী। ধর্ষণমুক্ত নিরাপদ দেশ চাই, মা বোনদের নিরাপত্তা চাই, এ স্লোগানে মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের দাবিতে ফেনী সহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্যোগে এ কর্মসূচি থেকে নুসরাত হত্যার বিচার চান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দাবি জানান নারীর নিরাপত্তা সহ সহিংসতা বন্ধে কঠোর আইন প্রণয়নের। ফেনী সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত রাফির হত্যাকারীদের কঠোর শাস্তির দাবিতে উত্তাল পুরো দেশ, ধ্বনিত হচ্ছে প্রতিবাদী স্লোগান। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার উদ্যোগে ফেনী শহরের শহীদ মিনারের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়। এতে অংশ নেন সংগঠনটির নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নির্যাতন, দর্শন এগুলা বাড়ছে, ভবিষ্যতে যেহেতু দর্শন নির্যাতন না হয় প্রশাসনিকভাবে আরো জোরালোভাবে ব্যবস্থা নেওয়ার জন্য। নারীর সহিংসতা বন্ধ এবং নুসরাত জাহান রাফিকে যারা নির্মমভাবে আগুনে পুড়িয়ে হত্যা করেছে, সবাই এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি চাই। আগামীতে কেউ আইনের আশ্রয় চেয়ে অথবা নিরাপত্তা চেয়ে যেন বিধ্বস্ত না হয় অথবা তাকে আর পড়ে মরতে না হয়। রংপুর প্রেস ক্লাবের সামনেও এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় বক্তারা নুসরাত সহ দেশব্যাপী নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। নুসরাত জাহান রাফির হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ অব্যাহত ছিল যশোরেও। কর্মসূচি থেকে নারী নিরাপত্তা সহ সহিংসতা বন্ধে কঠোর আইন প্রণয়নের দাবি জানান বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দিনাজপুরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধনের আয়োজন করা হয়। বক্তারা অভিযোগ করেন, বিচারহীনতার কারণে অপরাধ করে পার পেয়ে যাওয়ায় নারীর প্রতি সহিংসতা, হত্যা, ধর্ষণের মতো ঘটনা বেড়েই চলছে। এছাড়া নাটোর, মংলা, ঝালকাঠি, পটুয়াখালী সহ দেশের বিভিন্ন স্থানে ফেনী সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত রাফি হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়। কুমিল্লায় সিনিয়র জুনিয়র দ্বন্দ্বে প্রাণ গেল স্কুল ছাত্র মিলনের। রোববার শবে বরাতের নামাজ শেষে বাড়ি ফেরার পথে স্কুলের বন্ধুদের ছুরিকাঘাতে মারা যায় মিলন। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। দোষীদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। বাহার রায়হানের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। স্বজনদের অভিযোগ, কয়েকদিন আগে কুমিল্লা শহরের ঠাকুরপাড়া এলাকার স্কুল ছাত্র মুস্তাহিন হাসান মিরনের সঙ্গে সিনিয়র জুনিয়র নিয়ে তার স্কুলের সপ্তম শ্রেণীর কয়েকজন ছাত্রের সঙ্গে কথা কাটাকাটি হয়। রোববার রাতে মসজিদে শবে বরাতের নামাজ পড়তে যাওয়ার সময় ওই ছাত্রদের সঙ্গে হাতাহাতি হয় স্কুল ছাত্র মিরনের। এ সময় মিরনের পায়ে ও পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ওই ছাত্ররা। দোনো সালেরে বলছি তোমরা একসাথে নামাজ পড়তে যাও, বড় সালে গেছে কান্দিরপাড় নামাজ পড়তে, আর ও বলছে ও যাও তোলা নামাজ পড়বো। 11টার সময় খবর পাইয়া আমি হাসপাতালে গেছি। আমি আমার ছেলের হত্যাকারীর বিচার চাই, আর কিচ্ছু চাই না আমি। ঘটনাস্থল থেকে পাওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায় গুরুতর অবস্থায় কয়েকজন তাকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে মিরনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সবার তো নামাজ পড়ার জন্য আসে, তো বন্ধুদের সাথে আসলে পূর্ব শত্রুতা হয়তো কিছু নিয়েছিল। দুইটা তিনটা ছেলে, একটা ছেলেকে এখান থেকে চেঁচাইয়া ওই পাথরগুলো সামনে এখানে পাথর আছে, পাথর এখানে নিয়ে রাখছে। রাখার পর তোরা আমরা যখন দেখতে পেলাম যে তার সমস্ত শরীরে ব্লিডিং, তখন ওই ছেলেগুলোরা বললাম যে কী হয়েছে না হয়েছে পরে দেখা যাবে, তোমরা আগে তার হাসপাতাল নিয়ে যাও। ডাকগ্রাম আমাকে লোক থাকা না, কারণ এখানে নিরিবিলি এলাকা, কোনো সিনিয়র নাই, কোনো মুরব্বি নাই, করে এখানে ইচ্ছে আমাকে আড্ডা মারে, গল্পগুলো করে মারামারি করে, শেষমেশ এই আসতেই পরিণতিটা হয়ে গেছে। তদন্ত সাপেক্ষে হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ। আমাদের কাছে দু একটা নাম আসছে যেটা নিয়ে আমরা কাজ করছি, তাদেরকে অ্যারেস্টের বিষয়েও আমাদের পুলিশ টিম বাইরে কাজ করছে, হয়তো যখন তখন অ্যারেস্ট হয়ে যাবে। নিহত মিরন সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের সিঙ্গাপুর প্রবাসী আবুল কালাম আজাদের ছেলে। সে কুমিল্লা নগরীর মডার্ন হাই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র ছিল। সময় সংবাদ, কুমিল্লা। দেখছেন সময় সংবাদ। সুইচ 50,000 বার অন অফ করা যায় নিশ্চিন্তে। ক্লিক সুইচ চলছে, চলবে। প্রথমবারের মতো এক মাসের মধ্যে পদ্মা সেতুতে বসতে যাচ্ছে দ্বিতীয় স্প্যান।
সকালে মাওয়ার ইয়ার্ড থেকে জাজিরা প্রান্তে পিলারের কাছে নিয়ে যাওয়া হয় ১১তম স্প্যান। আগামীকাল স্প্যানটি বসানো হলে দৃশ্যমান হবে ১৬৫০ মিটার পদ্মা সেতু। প্রকল্প এলাকা ঘুরে এসে এহসান জুয়েলের রিপোর্ট। প্রস্তুত জাজিরা প্রান্ত। এ প্রান্তে আগে দৃশ্যমান আটটির সঙ্গে যোগ হতে যাচ্ছে আরও একটি স্প্যান। এই জাজিরা প্রান্ত দিয়েই শুরু হয় পদ্মা সেতুর স্প্যান বসানোর কাজ। নদীর ৩৭ ও ৩৮ নম্বর পিলারের উপর প্রথম স্প্যানটি বসানোর পর ধীরে ধীরে এখানে বসানো হয় আরও ৭টি স্প্যান। মাঝে মাওয়া প্রান্তে একটি স্প্যানকে সাময়িক এবং একটি স্প্যানকে স্থায়ীভাবে বসানোর পর কাজ আবার ফিরে এসেছে জাজিরায়। ৩৪ নম্বর পিলারের উপর আগেই স্প্যান বসানো আছে। এবার ৩৩ নম্বর পিলারের সঙ্গে জোড়া লাগিয়ে বসানো হবে একাদশ স্প্যান। প্রস্তুত করে তোলা হয়েছে তাই পিলারটি। আনুষঙ্গিক সব আয়োজন সম্পন্ন করে ফেলেছেন প্রকৌশলীরা। তবে হঠাৎ আসা কালবৈশাখী ঝড় এবং স্প্যানবাহী ক্রেন চলাচলে নদীতে নাব্য সংকট তৈরি হওয়ায় জাজিরা প্রান্তে সবশেষ স্প্যানটি বসাতে দুই দিন সময় লেগেছিল। বিষয়টি মাথায় রেখেই প্রস্তুত সেতু কর্তৃপক্ষ। আমাদের টার্গেট কালকে নাও হইতে পারে, পরশু দিনে চলে যেতে পারে। এখানে এত অনেক খুঁটিনাটি জিনিস আছে, হ্যাঁ ধরে নিই ইনশাল্লাহ আমরা কালকেই করবো, এটাই আমাদের টার্গেট। এখন যতই মানে সময় যাচ্ছে এটা দৃশ্যমান হচ্ছে, মানুষ আস্তে আস্তে আরও বেশি আশাবাদী হচ্ছে, এটাই আমাদের পাওয়া যে ঠিক আছে মানুষের আগে যে কনফিডেন্সটা ছিল না হবে কি হবে না, দিন দিন কনফিডেন্সটা বাড়তেছে। মহাপ্রান্তে স্পেন বসাতে নদীর পাড় থেকে দূরত্ব বেশি না হওয়ায় যেদিন স্পেন বসানো হয় সেদিনই এটি ইয়ার্ড থেকে নিয়ে যাওয়া হয়। তবে জাজিরা স্প্যানটি নির্ধারিত পিলারের কাছে নিয়ে যেতে ৫ কিলোমিটারের বেশি পথ পাড়ি দিতে হবে বলে সোমবার সকালেই রওনা দিয়েছে স্প্যানবাহী ক্রেন। নদীর দুই প্রান্তে এখন একসঙ্গে বসানো হচ্ছে স্প্যান। সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে তাই বাড়ছে সেতুর দৈর্ঘ্য। একাদশ এই স্প্যানটি বসানোর মধ্য দিয়ে আপাতত দৃশ্যমান হচ্ছে ১৬৫০ মিটারের সেতু। তবে আশার কথা হলো আগে একটির পর অন্য একটি স্প্যান বসাতে যে দীর্ঘ বিরতি পড়ত সেটি এখন অনেক বেশি কমে এসেছে। এহসান জুয়েল, সময় সংবাদ, জাজিরা, শরীয়তপুর। রাজধানীর বেদখল হওয়া খাল উদ্ধার ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে চায় বিআইডব্লিউটিএ। সংস্থাটির দাবি পানি প্রবাহ নিশ্চিত এবং নদীর সঙ্গে সরাসরি সংযোগ না থাকলে সচল হবে না খালগুলো। ওয়াসা এবং সিটি কর্পোরেশনের তুলনায় জনবল, অভিজ্ঞতা এবং যন্ত্রপাতির সক্ষমতা বিবেচনায় এই উদ্যোগ নিতে চায় তারা। বিষয়টিকে স্বাগত জানিয়ে ঢাকা ওয়াসার মন্তব্য, সাময়িকভাবে নয় পূর্ণ দায়িত্ব নিতে চাইলে আপত্তি নেই। মিজানুর রহমান খবিরের রিপোর্ট। কয়েক দশক আগেও রাজধানীর বুক চিরে বয়ে যাওয়া ৬৫টি খাল দখল দূষণে হারিয়ে গিয়ে ২৬টিতে এসে দাঁড়িয়েছে। তবে এগুলোর বেশিরভাগই সুয়ারেজ লাইন হিসেবে ব্যবহৃত হয়, কোথাও বা অস্তিত্ব একেবারেই হারিয়েছে। অভিযোগ রয়েছে খাল থেকে কঠিন বর্জ্য না তুলে কেবল ভাসমান আবর্জনা তোলার কারণে নাব্য থাকে না এগুলোতে। দখলমুক্ত করার নামে সাময়িক উচ্ছেদেও মেলে না কোনো সুফল। বিআইডব্লিউটিএর দাবি, উচ্ছেদ করে পার বাধাই করলে স্থায়ী রূপ পেতে পারে খালগুলো। উদ্ধারের অনেক কথা বলা হয়, কার্যকরী কিন্তু উদ্যোগটা নেওয়া হচ্ছে না। ঢাকা শহরের চারপাশের যে নদীগুলো বিআইডব্লিউটিএর নিয়ন্ত্রণাধীন এবং এই নদীগুলোর সাথেই যেহেতু খালগুলো ঢাকা শহরের অভ্যন্তরে আন্তঃসংযোগ সৃষ্টি করছে, যানজট মুক্ত পরিচ্ছন্ন পরিবেশ সম্মত একটি শহর, হ্যাঁ একটি উপহার দেওয়া সম্ভব যদি এই খালগুলোকে পুনরুদ্ধার করা যায়। আইনি জটিলতা, মালিকানা দ্বন্দ্ব সহ অন্য প্রতিবন্ধকতা দূর করতে বিশেষ উদ্যোগ না নিলে সময় ক্ষেপণ হবে। ঢাকার ভিতরে বিদেশের মতো অনেক ভেনিস বা ব্যাংককের মধ্যে করা হবে, দেখা যাক আমরা যে সহযোগিতা বিআইডব্লিউটিএ দেওয়ার দরকার সেটা আমরা দিব। বিআইডব্লিউটিএ তাদের সবচেয়ে বেশি সংখ্যক ড্রেজার তাদের আছে, এক্সকাভেটর আছে এবং এই ধরনের ইকুইপমেন্ট আমাদের আছে, আমরা কাজ করে যাচ্ছি, আমাদের সক্ষমতা আছে। ঢাকার খালগুলোর বেশিরভাগেরই মালিকানা রাজুক, সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন সহ কয়েকটি সংস্থার। তবে এগুলো দেখভাল করার দায়িত্ব ঢাকা ওয়াসার। সংস্থাটি চায় একক কোনো কর্তৃপক্ষের হাতে দায়িত্ব হস্তান্তর করতে। যদি মনে করা হয় যে বিআইডব্লিউটিএ এই মানে সক্ষমতা বেশি, তাহলে বিআইডব্লিউটিএ এটা নিয়ে নিতে পারে সবটা আংশিক নিয়ে অংশীদারিত্বের মাধ্যমে। এই কাজটা সমাধান করা কোনোভাবেই আপনার সুচারুরূপে হচ্ছে না এবং হবেও না। ২৬টি খালে উন্মুক্ত অংশ রয়েছে মাত্র ৭২ কিলোমিটার। নৌযান চলাচল উপযোগী করতে গেলে বক্স কালভার্ট অপসারণের প্রয়োজনীয়তার কথাও জানায় বিআইডব্লিউটিএ। মিজানুর রহমান খবির, সময় সংবাদ, ঢাকা। খুলনার ডুমুরিয়ায় নদী দখল করে গড়ে উঠেছে ১৮টি ইটভাটা। উপজেলার হরি ও ভাদ্রা নদীর ৪ কিলোমিটার এলাকায় প্রভাবশালীরা জমি ইজারা নিয়ে গড়ে তুলেছে এসব ইটভাটা। এতে নদীর গতিপথ পরিবর্তন হওয়ায় ভাঙনের হুমকির মুখে রয়েছে পার্শ্ববর্তী কয়েকটি বাজার ও কয়েকশো ঘরবাড়ি। তরিকুল ইসলামের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আবুল বাশার।
খুলনার ডুমুরি উপজেলায় হরি ও ভদ্রা নদীর পাড় ঘেঁষে প্রভাবশালীরা গড়ে তুলেছে ইট ভাটা। ভাটা মালিকরা ইজারাকৃত জমি ছাড়াও নদীর জমি অবৈধভাবে দখল করে তৈরি করেছেন এসব ইট ভাটা। শুধু তাই নয়, পলিমাটি পাওয়ার জন্য নদীর মধ্যে বাঁধ দিয়ে কাটা হয়েছে ছোট ছোট পুকুরও। এসব কারণে নদীর নাব্য হারানোর সাথে সাথে পাল্টে যাচ্ছে এর গতিপথ। অন্যদিকে অপরপাড়ে ভাঙনের ফলে হুমকির মুখে পড়েছে সেতু ও উপজেলার চহেরা গ্রামের প্রায় 400 ঘরবাড়ি। তবে ইটভাটা মালিকরা অবৈধ দখলের বিষয়টি অস্বীকার করেছেন। নদী ভরাট করে নেওয়ার ফলে সাইডের নদীগুলো ভেঙে যাচ্ছে। কয়লা যেটা ব্যবহার করে এ অত্যধিক গন্ধ, গাছের ফলন হয় না। এখন এখানকার শিশুরা তো আসলে এখানে কাশি, তারপরে বিভিন্ন ধরনের ইতিমধ্যে রোগ দেখা দিয়েছে। সরকার কাছে একটাই দাবি যে বাটাগুলো উচ্ছেদ করে দিক। জেলা প্রশাসনের অর্থ দিয়ে আমি আবেদন করে রাখছি, তাদের কাছ থেকে আমার কোনো অডিট আসে না এখনো পর্যন্ত। পরিবেশের লাইসেন্স, বাটার ব্রিকফিল্ডের লাইসেন্স, বিএসটি, আমাদের সব আপডেট। গভর্নমেন্টের রেভিনিউ যেটা আমরা প্রতি বছর দিয়ে ছাড়পত্র পর্যন্ত আমাদের সাজা গোছানো আছে। পরিবেশ অধিদপ্তরের পরিচালক অবশ্য বলছেন, পরিবেশ দূষণের বিষয়ে সরজমিনে পরিদর্শনের পর ব্যবস্থা নেওয়া হবে। নদী কমিশন একটা সিদ্ধান্ত নিয়েছে যে নদীর দুই পাশে কোনো ইটভাটা থাকবে না। এই সিদ্ধান্তের আলোকে আমরা কোনো নতুন ইটভাটার ছাড়পত্র বা করার অনুমতি আমরা দিচ্ছি না নদীর পাড়ে। আর জেলা প্রশাসক জানান, যারা নদীর জমি দখল করে অবৈধভাবে ভাটা চালাচ্ছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। তদন্তে যদি সত্যতা আসে তাহলে আমরা নদী যারা যত বড় প্রভাবশালী হোক না কেন, যে দখলদারকে আমরা আইনের আয়তায় আনবো এবং তাদেরকে উচ্ছেদ করে দেব। নদীর পশ্চিম পাড়ে উত্তর দক্ষিণে প্রায় 3 কিলোমিটার জুড়ে ভাটাগুলো নদীর ভেতরের প্রায় অর্ধেক জায়গা দখল করে ফেলেছে। 2009 সাল থেকে এ জায়গায় পর্যায়ক্রমে 18টি ভাটা গড়ে তোলা হয়েছে। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। আগামী 4 মাসের মধ্যে সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুতের আলো পেতে যাচ্ছেন শরীয়তপুরের চরাঞ্চলের 70,000 মানুষ। বিদ্যুতের আলোয় আলোকিত হওয়ার স্বপ্নে বিভোর তারা। শরীয়তপুরের চরাঞ্চল থেকে আরো জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন। এই চরবাসীর মুন্সিগঞ্জ, চাঁদপুর কিংবা শরীয়তপুরে যাওয়ার একমাত্র বাহন নৌকা। এখানে রয়েছে 2টি থানার, 3টি ইউনিয়ন, যুগের পর যুগ অবহেলিত ও বঞ্চিত জনপদ হিসেবে পরিচিত এটি। এই জনপদে সাবমেরিন কেবলের মাধ্যমে আসবে বিদ্যুৎ, ঘরে ঘরে জ্বলবে বিদ্যুতের বাতি, উচ্ছ্বাসটা তাই একটু বেশি। চিরদিন এলাকার মানুষ কখনো কোনো স্বপ্নেও ভাবেনি যে এলাকায় বিদ্যুৎ আসবে, আর সেই বিদ্যুৎ আসবে আজকে বিশাল নদীর তলদেশ দিয়ে বিদ্যুৎ আসবে, সেটা কখনো এলাকার মানুষ ভাবেনি। আমাদের ভাগ্যের আসলেই পরিবর্তনটা এত তাড়াতাড়ি হবে এটা আমাদের বিশ্বাসযোগ্য ছিল না। গরিব দুঃখী সবারে নিয়ে ভালোভাবে আমরা চলাফেরা করতে পারবো। চরাঞ্চলের স্কুলগামী ও যুব সমাজ ভাবছে তথ্য প্রযুক্তি নিয়ে, ভাবছে আলোকিত মানুষ হওয়া নিয়ে। স্কুলে অনেক সময় অনেক গরম লাগে, তখন ফ্যান আসলে তখন আমাদের অনেক ভালো হবে। বিদ্যুৎ আসার পরে আমাদের এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হবে এবং আমাদের ছেলে মেয়েদের লেখাপড়ার মান উন্নয়ন হবে। মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুতের মাধ্যমে 11 কেভি বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে 1 কিলোমিটার নদীপথে সাবমেরিন কেবল সংযোগে বিদ্যুৎ পৌঁছাবে চরআত্রা, নোয়াপাড়া ও কাচিকাটায়। 3-ফেজ সাবমেরিন কেবল লাইন স্থাপন করে এইখানে গ্রিড লাইনটাকে সম্প্রসারণ করব, আর এই যে জায়গাটা দেখতেছেন এই জায়গায় আমরা একটা সাবস্টেশন করব। স্থানীয় সংসদ সদস্য ও পানি সম্পদ উপমন্ত্রী জানান, আগামী সেপ্টেম্বরই চরাঞ্চলের ঘরে ঘরে পৌঁছাবে বিদ্যুৎ। সাবস্টেশন এখানে হয়েছে 10 মেগাওয়াটের, আমরা সকালে উদ্বোধন করেছি, এখন সাবমেরিন কেবল এখানে উদ্বোধন হবে। সেপ্টেম্বরের মধ্যে এই অঞ্চলগুলো বিদ্যুতায়ন হবে। এবং আজকে যেখানে সাবস্টেশন হচ্ছে সেখানেও রাস্তা ছিল না, আমি রাস্তা করে দিয়েছি গত মাসে। মানে সকল কাজগুলো কোনোটার জন্য যাতে কোনোটা আটকে না থাকে, যার কারণে একসাথেই সবগুলো হচ্ছে এবং নির্দিষ্ট সময়ে আমরা টার্গেট ফুলফিল করতে পারব। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, শরীয়তপুর। ঠাকুরগাঁওয়ের সীমান্ত এলাকায় বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন, আরো একজনকে ধরে নিয়ে গেছে বিএসএফ। বিজিবি জানায়, ভোরে একদল বাংলাদেশি হরিপুরের দনগাঁও সীমান্ত এলাকায় অবস্থান করছিলেন। এ সময় ভারতের বসতপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই সুমন নামে এক যুবক নিহত হন। পরে বাকিরা পালিয়ে গেলেও মাসুদ নামে অপর এক যুবককে আটক করে নিয়ে যায় বিএসএফ। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এদিকে গুলি ও আটকের প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের জন্য চিঠি দিয়েছে বিজিবি। কক্সবাজারে গুলিতে 2 জন নিহত হয়েছে। বিজিবি বলছে, বন্দুকযুদ্ধে নিহতরা মাদক ব্যবসায়ী। ঘটনাস্থল থেকে মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বিজিবি জানায় ভোরে উখিয়ার পালংখালি সীমান্ত এলাকায় মাদকদ্রব্য পাচার হচ্ছে এমন খবরে অভিযানে যায় তারা। এ সময় উপস্থিত টের পেয়ে বিজিবিকে লক্ষ্য করে গুলি করে মাদক ব্যবসায়ীরা। বিজিবিও পাল্টা গুলি চালায়। বাকিটা পালিয়ে যেতে সক্ষম হলেও গুলিবিদ্ধ দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহতরা চিহ্নিত মাদক ব্যবসায়ী ও উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানায় বিজিবি। নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে অগ্নিকাণ্ডে দুইজন মারা গেছেন। এ ঘটনায় দুইজন দগ্ধ এবং আহত হয়েছেন আরও দুজন। ভোরে রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের সাউঘাট এলাকায় এ ঘটনা হয়। ফায়ার সার্ভিসের কাঞ্চন স্টেশনের ইনচার্জ আব্দুল মান্নান জানান, ভোররাতে স্থানীয় ওয়াসিম মিয়া নামের এক ব্যক্তির তিনতলা বাড়ির নিচতলায় গ্যাসের সিলিন্ডারের লিকেজ থেকে হঠাৎ আগুন লাগে। এ সময় ফ্ল্যাটের বাসিন্দারা দগ্ধ হন। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় ছয়জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসে। এ সময় কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। গাড়ি চালায় আসতেছি, আসার সময় পথে দেখতেছি যে পুলিশ সিগন্যাল দেয়া, যে গাড়িতে যেভাবে পারতেছে সেভাবেই যার আহত হয়েছে ওনাদেরকে উঠাই দিতেছে। উঠাই দেওয়ার পর আমি ভুলতা গাউসিয়া থেকে এই যে ওনাদেরকে ঢাকা মেডিকেল আনলাম। ওরা ব্যাচেলার রুমে আসছিল, তো আমি ওই পাশের বিল্ডিংয়ে ছিলাম, শব্দ শুনে আসছি। আমি বুঝি হয়তো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, দেখছি না গাড়ি অ্যাক্সিডেন্ট না গ্যাস সিলিন্ডার। পরে আমাদের পরিচিত জন দেখলাম যে স্বামী তো মারাই গেছে। ছয়জন রোগী আমি নিয়ে আসছি এখানে। দুজন স্পট দেখছিল আর দুজন বার্ন নিয়ে আমাদের কাছে এসছে। আরিফ 30 ইয়ার্স, ওর হচ্ছে 65% বার্ন। আরেকজন আছে লিয়াকত, ওর বয়স হচ্ছে 35 ইয়ার্স, ও হচ্ছে 38%, ও সাসপেক্টেড। এখনও মানে ইনহেলেশনের কিছু সাইন আছে, আমরা নিশ্চিত না। টাঙ্গাইলে রান্নায় ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের গায়ে উৎপাদনের তারিখ অস্পষ্ট এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় আতঙ্কে আছেন ব্যবহারকারীরা। অনেকটা জীবনের ঝুঁকি নিয়েই প্রতিদিন সিলিন্ডার ব্যবহার করতে হচ্ছে তাদের। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। টাঙ্গাইল থেকে কাদির তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে রিপোর্ট। প্রায় দুদশক আগে গ্যাসের অপচয় রোধ এবং মানুষের চাহিদার কথা ভেবে যমুনা, বিএমএ সহ বিভিন্ন কোম্পানি সিলিন্ডার গ্যাস বাজারে আনলেও সিলিন্ডারের গায়ে উৎপাদনের তারিখ অস্পষ্ট এবং মেয়াদ উত্তীর্ণের কোনো তারিখ নেই। অন্যদিকে সিলিন্ডার গ্যাস ব্যবহারের কোনো নিয়মাবলীও লেখা থাকে না বোতলের গায়ে, যে কারণে প্রায় দেশের বিভিন্ন স্থানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আতঙ্কে আছেন ব্যবহারকারীরা। বিভিন্ন জায়গায় দুর্ঘটনা হবে দেখে আমাদের ভয় লাগে। আমরা ভয় পাই, অনেক ভয় পাই যে এটা কখন বিস্ফোরণ হবে, কখন আমার জীবনটা ঝুঁকিপূর্ণ ভাবে আমরা রান্না করি। কোম্পানি এটা দয়া করে যদি মেয়াদ উত্তীর্ণের তারিখ দিয়ে দেয় তো আমাদের ভালো হয়, বুঝতে সুবিধা হয়। গ্যাস সিলিন্ডারে মেয়াদ উল্লেখের পাশাপাশি জনগণকে সচেতন করতে সরকারিভাবে প্রচারণা চালানোর দাবি জানান সিলিন্ডার কোম্পানি প্রতিনিধি ও বিক্রেতারা। সরকারের একটা প্রজ্ঞাপন আছে যে যে ডেট থেকে এটা উৎপন্ন ওখান থেকে 10 বছর যাবে। মেয়াদ উত্তীর্ণ ডেট তো অবশ্যই যাওয়া উচিত, যাতে সবাই দেখতে পারে যে মেয়াদটা কবে শেষ হয়ে যাবে। একটা সিলিন্ডারের মধ্যে কি কি লেখা যাবে সেইখানে কোথাও স্পষ্ট করে বলা নাই যে এটা এক্সপায়ার ডেট লিখতে হবে। সিলিন্ডারের গায়ে উৎপাদন ও উত্তীর্ণের তারিখ সহ যাবতীয় দিক নির্দেশনা দেয়া থাকলে দুর্ঘটনার পরিমাণ কমে আসবে বলে মনে করছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। টেস্টিং সময় লেখা নাই, শুধু উৎপাদন ডেটটা লেখা আছে। এ কারণে জনগণ মানে কিনে নেয় এটা বুঝতে পারে না, সতর্ক হতে পারে না, যে কারণে দুর্ঘটনা ঘটতেছে মানুষের না জানার কারণে। কোম্পানি থেকে এটাকে মানুষকে সচেতন করতে হবে, পাশাপাশি আমরা ফায়ার সার্ভিস থেকে মানুষকে অনেক সচেতন করতে আছে মহড়ার মাধ্যমে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন টাঙ্গাইল জেলা প্রশাসনের এই শীর্ষ কর্মকর্তা। যেগুলো নাই সেটা সত্যি সত্যি আসলে জনগণের জন্য হুমকি, বুঝতে পারতেছে না তারা, এই বিষয়ে জানে না কতদিন ব্যবহার করা যাবে। তো এই বিষয়গুলো দেখে যদি রিপোর্টে কোনো আসে আমাদের এরিয়ায় তাহলে আমরা সেটা মন্ত্রণালয়কে নির্দেশনা চেয়ে আমরা মন্ত্রণালয়ের কাছে লিখব। জেলায় প্রায় 65,000 পরিবার সিলিন্ডার গ্যাস ব্যবহার করে। গত এক বছরে জেলায় 188টি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে, এতে মারা গেছে 3 জন ও আহত হয়েছেন অন্তত 23 জন। সময় সংবাদ, টাঙ্গাইল। সারা দেশে বাণিজ্যিক ব্যাংকগুলোর শাখা রয়েছে প্রায় 10,000। এসব শাখার আওতাধীন সেবার পরিসর বাড়াতে এবার ব্যাপক হারে ব্যাংকিং বুথ চালু করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম কয়েক গুণ বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কম খরচে সেবা বাড়ানোর এ উদ্যোগকে ইতিবাচক বলছেন বিশ্লেষকরা। কাজল আব্দুল্লাহর রিপোর্ট।
একটি ব্যাংকে নতুন শাখা চালু করতে প্রয়োজন হয় অফিস, ডেকোরেশন, বিভিন্ন বিভাগের জনবল সহ বিশাল ব্যবস্থাপনা। গ্রাহক চাহিদার বিপরীতে পরিচালন ব্যয় বিবেচনা করেই নতুন একটি শাখা চালুর পরিকল্পনা নেয় সংশ্লিষ্ট ব্যাংক। এক্ষেত্রে অনেক সময় পিছিয়ে পড়ে ব্যাংকিং কার্যক্রম, সেবা বঞ্চিত হন সাধারণ মানুষ। এজন্য শহর থেকে প্রান্তিক পর্যায় পর্যন্ত সাধারণ মানুষকে ব্যাংকিং সেবার আওতায় আনতে সারা দেশে ব্যাংকিং বুথ খোলার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এটা যদি আমরা ব্যবহার করতে পারি, ব্যাংকিং সেবাটা আরো বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাবে, এবং সেটা এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে যেমন পল্লী এলাকায় পৌঁছে যাচ্ছে, ব্যাংকিং বুথের মাধ্যমে একটা শহর এলাকায়ও বিস্তার লাভ করবে। বুথে হয় কি খরচটা অনেক কম হবে, ফলে কস্ট বেনিফিট অ্যানালাইসিসে আমরা খুব দ্রুত রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক যেমন পৌঁছে গেছি, আমার ধারণা এই বুথ সিস্টেমের মাধ্যমে প্রাইভেট ব্যাংক বেশি উপকৃত হবে। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে ব্যাংকিং বুথ নিকটস্থ পূর্ণাঙ্গ শাখার নিয়ন্ত্রণে থাকবে। বুথটির স্পেস হবে সর্বোচ্চ 1,000 বর্গফুট এবং সুষ্ঠুভাবে পরিচালনার জন্য থাকবেন কমপক্ষে 2 কর্মকর্তা। এছাড়া শাখার চেয়ে বুথের মাধ্যমে যে কোনো সেবার চার্জ, ফি, কমিশন কম ছাড়া বেশি হবে না। বিশ্লেষকরা বলছেন এসব উদ্যোগে সাধারণ মানুষ উপকৃত হওয়ার পাশাপাশি লাভজনক হবে আর্থিক প্রতিষ্ঠানও। এটা সবচেয়ে বেশি কার্যকর হবে গার্মেন্টস যে সমস্ত এলাকাতে আছে সেই সব জায়গাতে। 10টা গার্মেন্টস ফ্যাক্টরিতে যদি 10টা বুথ তৈরি করা যায়, একটা শাখা থেকেই আমি 10টি গার্মেন্টসে কিন্তু সেবা দিতে পারি। শাখা, বুথ, এজেন্ট, এই তিনটাকে যদি মেলানো যায় এটা একটা বিপ্লব হবে আমি মনে করি। নির্দেশনার পর কেন্দ্রীয় ব্যাংকের কাছে প্রয়োজন সাপেক্ষে চাহিদাপত্র দেওয়া শুরু করেছে ব্যাংকগুলো। অনুমতি পাওয়ার পরই প্রাথমিকভাবে শহর অঞ্চলে কার্যক্রম শুরু হবে বলে জানান ব্যাংক সংশ্লিষ্টরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। আউটসোর্সিং খাতে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে আজ শেষ হচ্ছে চতুর্থ বিপিও সামিট 2019। দুই দিনের সামিটে বিভিন্ন বিষয়ে 12টি সেমিনারে অংশ নিয়েছেন তরুণ তরুণীরা। পাশাপাশি প্রতিষ্ঠানগুলোতে সারা দেশ থেকে অংশ নেয়া তরুণ তরুণীরা চাকরির জন্য তাৎক্ষণিক জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন। টেলিভিশনের খবর দেখে টাঙ্গাইলের কালীহাতি থেকে হোটেল সোনারগাঁওয়ে দুই দিনের সামিটে অংশ নিতে একাই চলে এসেছেন কামরুল হাসান। হুইলচেয়ারই তার চলাচলের একমাত্র ভরসা। কঠিন রোগে ভুগে 10 বছর আগে হারিয়েছেন পায়ে হাঁটার শক্তি, তবে মনের শক্তিতে বলিয়ান কামরুল দমে যাননি। ডিগ্রি পাশ করেছেন, নিয়েছেন কম্পিউটার প্রশিক্ষণ। ভারী কোনো কাজ করতে পারেন না, তাই ভাবছেন ঘরে বসেই কিছু একটা করার। প্রবল আগ্রহ থেকে বিজনেস প্রসেসিং আউটসোর্সিং বা বিপিও বিষয়ে জানতে এবং কর্মসংস্থানের খোঁজে তার সামিটে অংশ নেয়া। আসলে যদি কেউ আমাকে ফ্রিল্যান্সিং সম্পর্কে মানে ধারণা দেয় যে এখান থেকে মানে কর্মসংস্থান হয় কিংবা অর্থ উপার্জন করা, তখন হয়তো আমি এই জিনিসটার একটু ব্যবস্থা করে নিতে পারবো বা করবো। কামরুল ছাড়াও দুই দিনের সামিটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশ নিয়েছেন হাজার তরুণ। সেমিনারে নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেছেন, পাশাপাশি অনেকেই অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোতে চাকরির আশায় জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন। বিপিও সম্পর্কে জানি, জানার পরে তারপরে আর কি মানে জানতে পারি যে এখানে প্রোগ্রাম হবে 21 তারিখে, তো তারা ইনভাইট করে কি আমাদেরকে। আউটসোর্সিং কীভাবে ইন্টারনেটের মাধ্যমে আয় করা যায়, জীবন বৃত্তান্ত যাচাই বাছাইয়ের পর প্রয়োজন অনুযায়ী নিয়োগের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানগুলো। পুরোপুরি ট্রেনিংটা মূলত করছি, আমাদের গভর্নমেন্ট ফান্ডেড অনেকগুলো ট্রেনিং প্রজেক্ট আছে যেখানে আমরা ফ্রেশ গ্র্যাজুয়েটস, আনএমপ্লয়েড, আনস্কিল মানুষজনকে আমরা ট্রেনিং দিয়ে স্কিল করে তারপরই কিন্তু তাদেরকে জবগুলো দিচ্ছি আমরা। শর্ট লিস্ট করা হয়েছে, আমাদের হেড অফ এইচআর এখানে ছিলেন, হি পার্সোনালি হিমসেলফ রিক্রুটেড ফিউ রিসোর্সেস অ্যান্ড রেস্ট অফ দ্য রিসোর্সেস আমরা কালেক্ট করে সাথে সাথে আমরা আমাদের অফিস যখন শুরু হবে তখন আমরা ওদেরকে আবার ইন্টারভিউর জন্য কল করব। বিশ্বব্যাপী বিপিওর $600 বিলিয়ন বাজার রয়েছে। বাংলাদেশের 50 থেকে 60 হাজার তরুণ আউটসোর্সিংয়ে কাজ করছেন, তবে নানা প্রতিবন্ধকতায় এখনও বাজার দখলের সম্ভাবনা থেকে অনেকটাই পিছিয়ে আছে বাংলাদেশ। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। চিনি বিক্রি করতে না পারায় কৃষকদের আখের 33.5 কোটি টাকা পরিশোধ করতে পারেনি নাটোর চিনিকল। এতে টাকার অভাবে জমিতে নতুন মৌসুমের আখের পরিচর্যা করতে পারছেন না কৃষক। চিনিকলের কর্মকর্তা কর্মচারীদের 3 মাসের বেতন বকেয়া পড়ায় পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। কর্তৃপক্ষ বলেছে কৃষকদের পাওনা টাকা পরিশোধের ব্যবস্থা করা হচ্ছে। নাটোর প্রতিনিধি আল মামুনের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট।
গত আখ মাড়াই মৌসুমে কৃষকদের কাছ থেকে প্রায় 40 কোটি টাকার 1,25,000 মেট্রিক টন আখ ক্রয় করে নাটোর চিনিকল। তবে কৃষকদের ঋণ বাবদ 6,53,00,000 টাকা পরিশোধ করলেও বাকি টাকা এখনো বকেয়া। এ অবস্থায় টাকার অভাবে জমিতে নতুন মৌসুমের আখের পরিচর্যা করতে পারছেন না কৃষকরা। এক বিঘা মাটি কুশলে আবাদ করেছেন, 30,000 টাকার মতন হয়েছে, মানে মিলের কাছ পাওনা চার আনা পয়সা আমাকে দেয়নি। লেবার টাকা ছাড়া কাজ করে না, আর আমার কাছে কোনো টাকা নাই, লেবার লোক কি দিয়ে? আবার সার মিলে থেকে সার গেলে করছে, সার নাই, টাকা সাথে গেলে আজ দিচ্ছে না, আজ দেবো কাল দেবো, এরকম খালি ঘুরাচ্ছে আমাদের। অন্যদিকে চিনিকলের কর্মকর্তা কর্মচারীরা বেতন পাচ্ছেন না গত 3 মাস ধরে। এ অবস্থায় অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন তারা। ছেলে মেয়ের লেখাপড়া নাই, কারেন্টের বিল দিতে পারছি না, বাড়িতে এবার চাল নাই, বৃদ্ধ মা বৃদ্ধ বাবাকে ভাত দিতে পারছি না, 3 মাস ধরে যে বেতন পাই না, আমরা কি খাবো, কি খেয়ে চলবো? কৃষকদের বিল ও শ্রমিকদের বকেয়া বেতনের বিষয়টি স্বীকার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন নাটোর চিনিকলের এই শীর্ষ কর্মকর্তা। চাষিদের কিছু মূল্য আমরা পরিশোধ করার ব্যবস্থা হচ্ছে বলে আমরা জানতে পেরেছি, আর বেতন ভাতা দিই ও সংস্থার থেকে দিবে। চিনি বিক্রি না হওয়ার কারণেই আমরা এই সংকটের মধ্যে আছি। চলতি মাড়াই মৌসুমে নাটোর চিনিকলে 6,689 মেট্রিক টন চিনি উৎপাদন করা হলেও বিক্রি হয়েছে মাত্র 1,818 মেট্রিক টন। সময় সংবাদ নাটোর। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। শ্রীলঙ্কায় বোমা হামলায় নিহত শিশু জায়ানের মৃতদেহ কাল আনা হবে দেশে। গুরুতর হওয়ায় এখনই আনা যাচ্ছে না বাবা মশিউলকে। দেশে ফিরেছেন আতঙ্কিত বাংলাদেশি পর্যটকরা। শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার দায় স্বীকার উগ্রপন্থী গোষ্ঠী জামাত আল তৌহিদের। আবারও হামলার আশঙ্কা যুক্তরাষ্ট্রের। মধ্যরাত থেকে জরুরি অবস্থা জারি। ব্রুনাইয়ের সুলতান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠক, 7টি সমঝোতা স্মারক সই। ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বিনিয়োগের আহ্বান। স্ত্রীর স্বীকৃতি চাইতে গিয়ে লক্ষ্মীপুরে আগুন হামলার শিকার তরুণীর ঢাকা মেডিকেলে মৃত্যু, অভিযুক্ত স্বামী পলাতক। এবং মাওয়ার ইয়ার্ড থেকে জাজিরা প্রান্তে পিলারের কাছে নেওয়া হয়েছে পদ্মা সেতুর 11তম স্প্যান, কাল বসানো হলে দৃশ্যমান হবে 1650 মিটার। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে এসএমএস করুন স্টার্ট স্পেস বিএন লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। আর সঙ্গেই থাকুন সময়ের।